সুধী মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল আলম রয়্যাল কালচার বাংলাদেশের এই উপস্থাপনায়। উচিয়ার রাজবাড়ি রাজশাহী, উচিয়ার রাজবাড়ির বিশালত্ব আসলে বলে শেষ করা যাবে না। এখানে চারটি খুঁটি, পূর্ব দিকে মাঝখানে তিনটি খুঁটি এবং ডান দিকে বিশাল খায় আরও চারটি খুঁটির উপর মূল রাজভবন সামনে দাঁড়িয়ে আছে। আর এই সামনের দিকে বিশাল একটি খেলার মাঠ দেখা যাচ্ছে, ওই দিকে একটি মঠ দেখা যাচ্ছে, ওই সব মঠের ওই পাশ দিয়ে রাজশাহী রোড চলে গেছে। আমরা যতই দেখি ততই মুগ্ধ হই এবং তৎকালীন রাজরাজাদের যে কারবারগুলো ছিল অতিশয় তাদের সিদ্ধান্ত ছিল, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, যে কোনো ব্যাপারে তারা কথা বলতেন এবং সেটি চূড়ান্ত হয়ে যেত। কোনো আইন পরিষদ মন্ত্রী পরিষদ তাদের ছিল না, ছিল শুধু রাজবাড়ি কেন্দ্রিক বিশাল বিশাল সব সিদ্ধান্ত। সুধী মণ্ডলী ঢাক ঢোল বাজিয়ে, ঢোল ডগর বাজিয়ে তাদের সিদ্ধান্তগুলো প্রচার করা হতো। এই ছিল তাদের বাড়ি, যেমন ছিল তাদের সুরক্ষা তেমনি ছিল তাদের শান শৌকত আর আভিজাত্য। সত্যি আমরা ভিতরে ঢুকি, আপনারা চলুন আমাদের সাথে আর দেখি তাদের অবস্থাটা কেমন ছিল। এই গেট দিয়ে আমরা প্রবেশের চেষ্টা করছি, এইদিকে খোলা আছে, আমরা প্রবেশ করছি। সামনের দিকে যে খুঁটিগুলো দেখালাম, যে বিশাল স্তম্ভ পিলার, এই দিকেও দেয়ালের গায়ে সেরকম পিলারই সুরক্ষিত। উপরের দিকে দেখা যাচ্ছে আরও মজবুত এবং ছাদগুলো আরও সুরক্ষিত এবং স্টিলের প্লেট দিয়ে নির্মিত। এইদিকে মূল ফটক, এখানে এই দিকেই সম্ভবত আমাদের প্রবেশ করতে হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে সম্ভবত পাহারাদার ছিল, এপাশে একইভাবে পাহারাদার কক্ষ বলেই মনে হয় আমাদের। করোনার সময় মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ। আমরা এখানে ভিতরে আসলাম, ভিতরের এই দেয়ালগুলো ক্ষয়ে গেছে, উপর দিকে যতদূর দেখা যায় ক্ষয়ে গেছে। আর এইটি একটি করপ গাছ, ফুলগুলো সুন্দর লাগে এই জমিদার বাড়ির আঙিনাতে। এখানে দেখা যাচ্ছে ক্ষয়ে গেছে ছোট চিকন চিকন ইট। সুধী মণ্ডলী, আপনারা হচ্ছে ইটের গাঁথনি দেখবেন, বর্তমান ইটের মতো নয়, অনেক ক্ষয়ে যাওয়া ইট। এখানে হয়তো কিছু হিন্দু বসতি আছে, তারা এখানে দেখভাল করে। এইখানে এইদিকে দেখা যাচ্ছে ছাদ নেই, আর ওই সুউচ্চ ভবনের একদম উপরটা চমৎকার করে ডিজাইন করা। এখানে গোবিন্দ মন্দির আছে, একটা সাইনবোর্ডও দেখা যাচ্ছে। এইদিকে বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনাদের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তিটাতে একটু চোখ বুলিয়ে নিলাম। সামনের দিকে গোবিন্দ মন্দির, এখানে একজন পুরোহিত বসে আছে মনে হচ্ছে। এটা অনেক উঁচু, গোবিন্দ মন্দিরটা অনেক উঁচু। এইদিকে ক্ষয়ে গেছে সমস্ত বিল্ডিংগুলো, এইদিকে ক্ষয়ে গেছে বিল্ডিংগুলো। এখানে একজন পুরোহিত বসে আছে, নিচে নামো, নিচে। এইখানে আমরা দেখছি অত্যন্ত, এখানে পুঠিয়া রাজবাড়ির ইতিহাস বইটু এখানে রাখা আছে, এগুলো সমস্ত বিক্রয়ের জন্য। এদিকে পিলারের উপর যে নকশাগুলো আছে দেখানোর চেষ্টা করি। এখানে একজন পুরোহিত বসে আছে, এই গোবিন্দ ভবনের যে কাহিনী, দুটো মন্দিরই বিখ্যাত পাবেন। হ্যাঁ, কান্তজির মন্দির তো একই ফ্যাশনে করা, তিনতলা নবরত্ন, এটা পঞ্চরত্ন, পাঁচটা গম্বুজ বিশিষ্ট পঞ্চরত্ন বলা হয়। এটা আপনার রামায়ণ মহাভারতের কাহিনী, বৃন্দাবনের কাহিনী, মোগল আমলের কাহিনী, সম্পূর্ণ কাহিনী যুক্ত আর কি, কাহিনী যুক্ত আছে। এটা আমাদের ইতিহাস বই বিক্রি হয়, এটা ভক্তদের দান, যেটা দান করেন, এটা হিন্দু মুসলমান নাই, যে যে বুঝতে পারছি, দানে এটা চলে আর কি বাবা। আচ্ছা, আর এটার এই মন্দিরটার বয়স হচ্ছে কত? 1616 খ্রিস্টাব্দে নির্মাণ, 1616, 4 বছর বয়স হলো, বর্তমান 404 বছর। কিন্তু ইটের যে গাঁথনিগুলো যে অবস্থায় ছিল, এটা মোগল আমলে, মোগল আমলে সেই গাঁথনিগুলো ওই রকমই আছে। এটা বৃন্দাবনের কাহিনী, এগুলো সম্পূর্ণ বৃন্দাবনের কাহিনী গোটা। হ্যাঁ, এদের শিব দুর্গা কালী, হ্যাঁ, কার্তিক গণেশ, সম্পূর্ণ দেবতা এটা পাবেন এখানে। জি জি, এখানে এভাবে সাজানো হয়েছে, এক একটা এক একটা লাইন, এক একটা এক একটা ইয়ারিয়া বহন করে। সুধী মণ্ডলী, আমরা এই গম্বুজগুলো এখান থেকে দেখতে পাচ্ছি না, ভিতরে আছে। ওইখানে দেখা যাচ্ছে হলো কৃষ্ণ গোপালের এখানে কিছু মূর্তি দেওয়া আছে এবং লাল নীল লাইটিং করা আছে।
আমরা ওই পাশ থেকে আপনাদের এটা দেখানোর চেষ্টা করি। এদিকে ক্ষয়ে গেছে বিল্ডিংগুলো, অনেক অনেক ক্ষয়ে গেছে। ওইদিকে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো ভগ্ন প্রায় অবস্থা। সব মিলে রাজবাড়িটা ওই দিকে অনেক প্রশস্ত, কিন্তু ওইদিকে যাওয়ার কোনো জায়গা নেই, বন্ধ করে রাখা হয়েছে। সম্ভবত ওই বিল্ডিংটা চালু আছে, যে উপরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা চালু অবস্থায় আছে। এখানে কিছু দর্শনার্থী আজকে আসছে, তারা এটা দেখছে। সুধী মণ্ডলী, আমরা আবার মূল গোভবনের দিকে এগোচ্ছি। আস্তে আস্তে আমরা দেখি সামনের দিকে কী আছে। এইখানে এটা গেট, এইদিকে স্তম্ভ, ওইদিকে দেখা যাচ্ছে স্তম্ভ, শুধু স্তম্ভ আর স্তম্ভ। সুবিশাল বিল্ডিং, বর্তমানে এই ধরনের একটা বিল্ডিং কল্পনাই করা যায় না। শুধুমাত্র কল্পনাই পারে এই ধরনের একটা ভবন নির্মাণ করতে। এটার প্রশস্ততা কত তা বলতে পারবো না, আন্দাজ করা কঠিন। সব মিলে সুধী মণ্ডলে আপনাদের স্বাগত জানাবো। আমাদের এই উত্তরবঙ্গের অহংকার, পুঠিয়ার এই রাজবাড়ি যারা দেখেননি, সারা বিশ্ব থেকে যারা এখন দেখলেন, তারা আশা করি এটা ভিজিট দেওয়ার চেষ্টা করবেন। আর মানুষ যে আসলে ক্ষণস্থায়ী, তারা অল্প সময়ের জন্য দুনিয়াতে আসে এবং প্রচণ্ড দাপটের সাথেও কেউ কেউ দুনিয়া থেকে চলে যায়। আমাদের এই পুরাতন ভবনগুলো, এই ভবনটি বহু আগে নির্মিত, কিন্তু সেই ভবনের বাসিন্দা বা যারা নির্মাণ করেছে তারা আর এখন নেই, তারা চলে গেছে বহু দূরে। তাদের আর আমরা খুঁজে কোথায় পাবো। সুধী মণ্ডলী, এখানে একটা মঠ সম্ভবত, এটি রাখা হয়েছে ওই যে গোবিন্দ মন্দিরের পুরোহিতরা সম্ভবত এটা ব্যবহার করে। এটা ছাদ, আর ওই ওই দিকে আমাদের আরও কিছু দেখা যাচ্ছে, আমরা ওইদিকে যাই। সুধী মণ্ডলী, স্মরণ করিয়ে দিচ্ছে যে আগের যুগের যেখানেই সামর্থ্যবান লোকেরা বসবাস করতো, তাদের জন্য একটা পুকুর থাকতো, আর সেই পুকুরের একটা ঘাট বাঁধানো থাকতো, এবং সেটা দৃষ্টির আড়ালে রাখার জন্য প্রাচীর দেওয়া হতো। এখানে এই বিশাল পুকুর, রাজবাড়ির এই পুকুর, আর এই পুকুরের পাশে এখানে একটি ঝাঁঝরা ঘাট বিশিষ্ট একটি সিমটম দেখা যাচ্ছে। এখানে হয়তো রাজবাড়ির লোকেরা এখানে গোসল করতো। এই পর্যায়ে আমরা দেখছি এইখানটায় আরও একটা মন্দির, আর এদিকে ক্ষয়ে যাওয়া বিল্ডিং। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর এইদিকে এই অংশে অফিস করা হয়েছে। আমাদের পাবনা শহরে এরকম একটি মন্দির আছে, জোর বাংলা মন্দির, সেম একই রকম দেখা যায়, একই ফ্যাশনের। ওই জোর বাংলা সম্পর্কে কথা বলা আছে যে ওটা এক রাত্রে হয়েছে, আসলে আমরা এটা বিশ্বাস করি না। তারপরেও এইটা একই আদলে করা, ঠিক সেম সেম, যেন জোর বাংলারই এটা দ্বিতীয় কপি। সুধী মণ্ডলী, আসলে তারা সবাই চলে গেছে, রয়ে গেছে তাদের এই ভগ্নদশা, ভগ্নপ্রায় বিল্ডিংটা। এই বিল্ডিং দেখলে বর্তমানে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যারা গেছে তারা তো মাটির সাথে মিশে গেছে। হয়তো দুর্দণ্ড দাপটের সাথে তারা রাজত্ব করেছে, জমিদারি করেছে, হয়তো অহংকারও ছিল প্রচুর, এবং সব মিলে এরা একটা পরিস্থিতি সৃষ্টি করে রাখতো। আমরা আশা করি এখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো, এবং আমরা চেষ্টা করব যাতে এই দুনিয়াতে সহজ সরলভাবে আমরা বেঁচে থাকতে পারি, মাটির মানুষ হয়ে যেন মাটির সাথে আবার ফিরে যেতে পারি। আমাদের এই খাওয়া খাওয়া বিল্ডিং আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করে। সুধী মণ্ডলী, আমরা এগিয়ে চলি সামনের দিকে। এই অংশের অবস্থা দেখে মনে হয় এখানে একটা গেট ছিল, ওইখানে আর একটা গেট, ওইখানে, 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 এগুলো সব রাজবাড়ি প্রবেশের গেট ছিল, অথবা এগুলো অন্দরমহল ছিল। অন্দরমহল থেকে ওই দিকে অনেক উঁচু প্রাচীর দেখা যাচ্ছে, এই অন্দরমহলে এই রাজবাড়ির নানান রকম কার্যক্রম চলত। সব মিলে আমরা, আমার মনে হয় যে রাজবাড়িটার বিশালত্ব মানে যথেষ্ট বড়ই। হ্যাঁ, আমরা ওই ঝাঁঝরা ঘাটের দিকে এগোচ্ছি। এখানে এই দিকে সরাসরি দরজাটি করা হয়েছে, আমরা এগিয়ে যাই। এইখানে এই রানীর ঘাট বলি আর যাই বলি, রানী এখানে যাই করতো।
সব মিলে জায়গাটি ছোট এবং কালের গর্ভে হারিয়ে গেছে এখানকার ইটগুলো, কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। তারপরে আমরা মানুষ কোনো কিছু যে ক্ষণস্থায়ী এটা আমাদের মনে থাকে না। প্রিয় ভিউয়ার্স, এই রানীর ঘাটের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আমি আশরাফুল আলম। এতক্ষণ ধরে এই প্রায় 10-12 মিনিট ধরে যা কিছু দেখানোর চেষ্টা করলাম, একজন মানুষ যারা আগে ছিলেন, সেই দুর্দণ্ড প্রতাপশালী সেই রাজারা, সেই জমিদারেরা এখন তারা চলে গেছে। আসলে কেউ আমরা থাকবো না, কালের গর্ভে বিলীন হয়ে যাব, মাটির সাথে মিশে যাব। তাই আমরা আশা করব আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আমাদের ইউটিউব চ্যানেল রুরাল কালচার বাংলাদেশে প্রচুর ভ্রমণ বিষয়ক ভিউ দেওয়া আছে, আশা করি সেগুলো আপনারা ভিজিট করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।